আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। গতদিন আমি বলেছিলাম যে রাজা রানীর গল্পটা অন্য একটা ভিডিওতে শেষ করব। তো গল্পটা হলো রাজা রানীকে দেখে কিছু কিছু কিষানি যখন চিনতে পেরেছেন, তখন বলছিল যে বসতে দিয়েছে, খেতে দিয়েছে, তাদেরকে অনেক আদর যত্ন করে দিয়েছে। তো রাজা রানী জিজ্ঞেস করছিল যে অপরিচিত আমরা মুসাফিরের মতো আপনাদের কাছে এসেছি, আপনারা আমাদেরকে এত সম্মান দিলেন, খাবার দিলেন, আমরা অনেক দিন হলে অভুক্ত অবস্থায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমাদেরকে কেউ সাহায্য করে নাই। তখন কৃষকের বউ বলে যে আমরা হলাম সেই পরিবার যাদেরকে আমরা আপনাদেরকে খাজনা না দেওয়ার কারণে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আপনার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন আমাদেরকে। তো তোমরা এখানে এসে, রাজা তখন জিজ্ঞেস করেছে, তোমরা এখানে আসার পরে এত বাড়ি ঘর টাকা পয়সা কোথায় থেকে পেলে? তখন কৃষকের বউ বলে যে রানীমাকে আমার কিছু বলার আছে। তো রানীমা যথারীতি বলে, এখন তো দুর্বল হয়ে গিয়েছে, তো একটু সবলের কথা শুনতে তো ভালো লাগবে। তো বলছে, বলো তুমি কি বলতে চাও? তখন কৃষকের বউ বলে যে আপনি তো অনেক ভোগ বিলাসিতা করতেন, আমরা তো দেখেছি আপনারা সোনা রূপার মোহর দিয়ে ব্যাংচে খেলতেন, এত মানে সৈন্য সামন্ত নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতেন, যেগুলো আপনাদের দরকার হতো না, একটু কম করে খরচ করলেও পারতেন। আর আমার হাজবেন্ড এখানে আসার পরে আমি এগুলো টাকা পয়সা জমা করেছি, আমরা একটা বাড়ি বানিয়েছি, সেই সম্পদ থেকে আমরা খাবার খেয়েছি, কিন্তু কখনো বিলাসিতা করিনি, কখনো কোনো কিছু নষ্ট করিনি, সব কিছু সঞ্চয় করেছি, সাজিয়ে গুছিয়ে ধরে রাখার চেষ্টা করেছি। ছোট্ট একটা সুযোগ আমরা সেটা সাবধানে রেখেছি যেন হারিয়ে না যায়, পরক্ষণে যেন সেটা কেনার জন্য টাকা খরচ করতে না হয়। তো গল্পটার থেকে আসলে এটাই আমরা শিখতে পারি, বা আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম তার গল্পের মাধ্যমে, যে সঞ্চয় করতে হবে, সব কিছু সাবধানে ব্যবহার করতে হবে, যত্ন সহকারে, সেটা সম্পর্ক হোক আর সম্পদ হোক। তো এটাই ছিল একটা গল্প। এরকম অনেক গল্প আছে যেগুলো আমার বান্ধবী এবং আমার পরিবেশ পরিস্থিতি, আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, সবার কাছ থেকে কিছু না কিছু আমি তাদেরকে পর্যবেক্ষণ করে প্রতিনিয়ত আমি শেখার চেষ্টা করি, সেগুলো ভালো মন্দ বিচার করি এবং ভালোটা আমার জীবনে আমি রাখি আর মন্দটাকে ডিলিট করে দিই। তো এইভাবেই আপনারাও চাই যে প্লিজ প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই অপচয় করবেন না, সেটা পানি হোক, সেটা বিদ্যুৎ হোক, সেটা সম্পর্ক হোক, সেটা আর্থিক কোনো দেনা পাওনা কারো সঙ্গে থাকলে সেটাও। আর আমার ছাদের বাগান নিয়ে আজকে বেশি কিছু বলার নাই, অপরিচিতা ফুল ফুটেছে, এটাকে নীলকণ্ঠ। তবে ছোটবেলাতে যখন কোনো নাম জানতাম না, পেট্রোলিয়াম জেলির কৌটার উপরে, আমি কোনো কোম্পানিকে প্রমোট করার জন্য নাম বলছি না, পেট্রোলিয়াম জেলির উপরে এই ফুলগুলো ছিল, তখন থেকে খুব পছন্দ ছিল যে এটা আসলে কী ফুল বা কী নাম। আসলে বাবার বাড়ির এলাকাতে আমি কখনোই দেখি নাই, একদমই ঢাকা আসার পরে লাবণী আমার বান্ধবী, ও এখন ইউকেতে আছে, তো ও আমাকে একটা ছোট্ট একটা চারা দিয়েছিল, তো সেখান থেকেই গাছগুলো রাখা, সেই কথাটাও 8 বছর আগেকার। তো বীজ সংগ্রহ করা, ফেলা, আর এটা একা একাই হয়ে যায়, তেমন একটা যত্ন লাগে না। তো এই হলো আজকের ভিডিও, আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, আর গাছ লাগান, বেশি বেশি করে গাছ লাগান। তো দোয়া রাখবেন, ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।